السلام عليكم ورحمة الله. الحمد لله আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ পাকের রহমতে। আমি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় অনেক ভালো আছি। আজকে বিকেল টাইমে একটু ভালো লাগতেছিল না, বেশি ক্লান্ত লাগতেছিল, অনেক কাজ করছি, এই কারণে আসরের নামাজ পড়ে একটু নদীর পাড়ে এলাম। নদীর পাড়ে আসছি, খুব ভালো লাগছে, অনেক সুন্দর একটা আসছে, মতো একটা বাতাস হালকা গায়ে লাগতেছে। নদীর পাড়ে আসলে কেবল জানি মনটা ভালো হয়ে যায়, এটা একটা নতুন একটা অনুভূতি, অনেক ভালো লাগে আমার কাছে। আমি নদীর পাড়ে আসছি, অনেক শান্তি লাগতেছে, এত সুন্দর একটা বাতাস লাগতেছে গায়ে, বাট ভিউটা দেখে অনেক ভালো লাগে। অনেক সুন্দর একটা ভিউ। আমাদের এলাকার অনেক ওই যে মাছ ধরতেছে, নদীর ভিতরে ইলিশ মাছ পাওয়া যায়, ওই যে সবাই জাল দিয়ে মাছ ধরতেছে দেখতে আসেন, ওই যে কিছু জেলা আছে দুইজন, এই যেমন হাতের মাথায় একজন, ভালোই ইলিশ মাছ পরে নদীতে, সমস্যা গেলে এক জায়গায়। সমস্যা এক জায়গায় ফিশারি আছে, ফিশারিতে আসে এসে ঠিক মতন জাল বাইতে দেয় না, হয়তো জাল নিয়ে যায় না, হয়তো জাল পুরায় ফেলায়, জাল কাইটা ফেলায়, মানুষ নিয়ে যায়, নৌকা নিয়ে যায়, ওই 30,000, 40,000, 50,000 টাকা দিয়ে তারপর মনে করেন সারাই আনা লাগে, এই জায়গায় একটা সমস্যা। তারা সারাদিনে ক টাকা কামাই করে, সারাদিনে হয়তো মনে করেন এমনও এমনও সময় আছে যে একটা জেলে আপনার মাসে 2-3 লাখ টাকা কামাই করে মাসে, আর এমনও সময় যায় আপনার এমনও সময়ই হয় যে একটা জেলে আপনার কামাই করে হয়তো আপনার এই এখন কত মনে যে এই দিনটা যাইতেছে, এই দিনে তারা মনে করেন প্রতিদিন 300, 200, 100 মাঝে মধ্যে মনে করেন হয়ও না, হ্যাঁ সারাদিন জাল পায় মাছ পায় না। এই অবস্থায় যদি মনে করেন তাদের জাল নিয়ে যায়, নৌকা নিয়ে যায়, যদি একটা লোক ধৈর্য নিয়ে যায় তাহলে তো মনে করেন সমস্যা। ওই যে একজন যাইতেছে, একজন যাইতেছে জাল বাইতে, আমাদের এদিকে একাই জাল বাই, যদি একা সম্ভব হয় একাই জাল বাই। আজকে এরকমের নদীতে এরকমের ঢেউ নাই, আগে যেরকমের ঢেউ থাকত, এটা মনে করেন আমার ছোটবেলায় আমি আমার বোঝার জ্ঞান যে সময় ছিল ওই যে ট্রলারটা যে জায়গায় আছে ওই জায়গা থেকে মনে করেন এই পর্যন্ত ভাঙতে ভাঙতে আসছে, আমার জ্ঞান যে সময় মানে বোঝার বয়সটা যে সময় হয়েছে ওই সময় দেখছি আমি ওই জায়গায়, এটা মানে আমাদের ওদিক থেকে হাইটা অনেক দূর যাওয়া লাগতো, এদিক দিয়ে মনে করেন ধান চাষ হইতো, এখন মনে করেন এই নদী ভাঙ্গা এই অবস্থা হয়ে গেছে, ভাঙা থামে না, ভাঙতেই আছে। এই যে একজনের নদী ভাঙ্গিয়া যায়, সে চারি সাইডে অনেক অগল গাছ লাগাইছে দেখতেই আছেন,
এই কাজটা করছে যাতে তার এই সাইডটা না ভাঙে এই কারণে এগুলা গাছগাছালি যদি এই জায়গায় হয় যেগুলো লাগাইছি তাহলে মনে কর নদীটা ভাঙে না ইফতারের টাইম প্রায় হয়ে গেছে চলে যাব অনেক সুন্দর একটা বাতাস লাগতেছে নদীর পারে সুন্দর একটা আবহাওয়া অবশ্যই সবার সাথে একটু শেয়ার করলাম অবশ্যই ভালো থাকবেন আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা চালু করে দেবেন যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম